আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد। جبان খুলে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মশরিকে হুবদে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতলায়ে দিওয়ানে মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সো জানে মা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। اللهم آمين
জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদাই পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ যিনারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করলে বসা যাবে, যাবে না? কারণ ঘন বসতি বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানের জায়গা হয়েছে না হয় নাই? গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ঘন দেশ, আয়তন অনুযায়ী এত মানুষ কোনো দেশে বসবাস করেন, এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে কোন দেশ? তাহলে জায়গা দেওয়ার অভ্যাস আছে তো। তবে করোনার কারণে একটু স্বাস্থ্যবিধি মেনে ফাঁকা ফাঁকা বসা দরকার। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসার চেষ্টা করেন, কারণ কোরআনের মাহফিলে বসাটা হলো আদবি, আর দাঁড়ানো কি? তা এখন আদবের বিপরীত যদি বেয়াদবি হয় এখানে তো আমার কোনো দোষ নেই। বসেন বসেন, আর যারা বসে আছেন একটু জমে বসেন। চাঁদ সূর্যের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূর্যের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের তুই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন আর একটু জমে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুল্লা নিমগাছি ক্ষীরপোতা গোরস্থান সংলগ্ন হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের আজিম উসমান ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন সানা। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধান অতিথি জনাব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, যিনি আপনাদের সংসদীয় আসনের সম্মানিত এমপি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ,
যেনাদের প্রচেষ্টায় আজকের এই মাহফিল হচ্ছে। এখন সব কিছু করা গেলেও কোরআনের মাহফিল করা খুব কঠিন, ঠিক কিনা বলেন? ঠিক। তো যেনারা চেষ্টা করে, তদবির করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে অনেক আলেম ওলামা বসে আছেন, আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছে না, আপনারা আলেম ওলামার কাছে বসেছেন? বর্তমানে আলেমদের বিপদের দিন চলতেছে, ঠিক কিনা হবে? আমরা একসময় বলতাম আলেম ওলামা যেখানে আমরা আছি, এখন কি বলবো, আলেম ওলামা যেখানে আমরা নাই সেখানে নাকি? যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনালেন, বিশেষ করে আমার ছোট ভাই আলহাজ মাওলানা আব্দুল আজিজ, এ মাদ্রাসার পরিচালনার দায়িত্ব তার হাতে আছে, অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য তো আমার দোয়া আছে, আপনারাও দোয়া করবেন, কি কোন করবেন না? সমস্ত আলেম ওলামাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেকে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর খাস মেহমান, সুবহানাল্লাহ বলেন, কারণ আপনারা এখানে আসেন নাই, আল্লাহ পাক আপনাদের নিয়ে আইছে। কথাটা কার? মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে কোরআনের মাহফিলে বসা ভালো না খারাপ? তাহলে এই ভালো কাজটা কে করাইল? এখান থেকে আমাদের একটা যুক্তি দলিল নেওয়া যায় যে এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি, খুশি না হলে এখানে আসার সুযোগ দিত না। হাদিস শরীফে আছে, কোনো মুহূর্তের জন্য আল্লাহ যদি কোনো বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায়া দেয়। এই হিসাবে যারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই জান্নাতি। যারা সুবহানাল্লাহ বললেন না, সন্দেহ করতেছেন? সন্দেহ সন্দেহ তো হবেই, সন্দেহ হওয়ার মতো যদি আমাদের চরিত্র হয়, বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তান যদি সন্দেহ করে যে আমি আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, জনগণ বলবে তোর মধ্যে ভেজাল আছে, জরেখন কি আছে, জরেখন কি আছে, কারণ বাবার সম্পত্তি তুই পাবি না তো কে পাবে? ফাদখুলিফি ইবাদি ফাদখুলি জান্নাতি, আয়াতটা আল্লাহ আমাদের জন্যই নাজিল করেছে, জরেখন সুবহানাল্লাহ, যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে। এই হিসাবে আমাদের তো সন্দেহ করা ঠিক না। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে বলতেছি আপনারা সকলেই জান্নাতি। এই সকল জান্নাতি মানুষদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন, তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনারা দুই একজন মুখে মাস্ক পরছেন, দুই একজনের দেখাচ্ছে, দুই একজন আপনারা দেখবেন মোবাইলে যখন কারোর সঙ্গে কোনো কথা বলতে চান, আপনি তার সঙ্গে কথা হওয়ার আগে একটা মেয়ে মানুষ কথা বলে, শুনছেন? একটা নারী কণ্ঠ আপনারা শুনতে পান না, মোবাইল নাই, কি বলে? ঘর থেকে যখন বাহিরে যাবেন মাস্ক ব্যবহার করবেন, ঘর থেকে যখন বাহিরে যাবেন
কোনোদিন বললো না যে ঘরে মাস্ক ব্যবহার করেন, এ কথা বলে নাই, বাহিরে গেলে এটা ব্যবহার করতে হবে। এই কথার দ্বারা বোঝা গেল ঘর হলো নিরাপদ আর বাহির কি বিপদ। যেরকম বাহির কি ঘর কি নিরাপদ, আপনারা বলেন তো আপনার ঘর যেমন নিরাপদ, এ কোরআনের মাহফিল তার চাইতে নিরাপদ কম না বেশি? তাহলে যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকবেন ততক্ষণ মাস্ক দেওয়া লাগবে না, কারণ আমার মুখ আপনি দেখবেন, আপনার মুখ আমি দেখব। কিন্তু যখন মাহফিল থেকে বের হবেন তখন আপনারা মাস্ক পরবেন। কথাটা বুঝলেন? ঘর যেমন নিরাপদ, অসংখ্য রহমতের ফেরেশতা যেটা তদারকি করতেছে এটা আরো বেশি নিরাপদ। এই ছেলে খোলো, এখন খোলো, কি আপনারা কি বিশ্বাস করেন না? আচ্ছা, একটা ঘর যদি নিরাপদ হয় তো বেহেস্তের বাগান, এটা এটা কিসের বাগান? তো এটারও বেশি নিরাপদ। তবে রাস্তায় যখন চলবেন মাস্ক ব্যবহার করবেন, শুধু করোনা থেকে বাঁচার জন্য না, মাস্ক ব্যবহার করলে বহু উপকার আছে। এখন বর্তমানে বৃষ্টি তো অনেক দিনের হয়নি, যে ধুলে রাস্তায় ধরেকোন ঠিক কিনা, গাড়ি ঘোড়া চলে খালি ধুলা ওড়ে, এই ধুলা তো আপনার নাকে মুখে ঢুকতেছে না। আবার অনেক লোক গোপনে জিকির করে, মাস্ক মুখে থাকলে গোপনে জিকির করলে কেউ বুঝবারও পারবে না ধরেকোন ঠিক কিনা। আমি হিসাব করে দেখছি বহু লাভ, এর জন্য মাস্ক ব্যবহার করবেন। এটা শুধু সরকারের আইন জরিমানার ভয়ে নয়, নিজের নিরাপত্তার জন্যে মাস্ক ব্যবহার করবেন। ওই যারা দাঁড়িয়ে আছেন এই সাইডে জায়গা আছে বাবা, এই সাইডে জায়গা করে দিচ্ছে, আপনারা যদি বসতে চান তাহলে এই সাইডে এসে বসে। জি আল্লাহ দয়া করে রহম করে করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? জি আল্লাহর প্রশংসা করলে আল্লাহ এত খুশি হয়। শরীফে আছে কোন বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ তখন এত খুশি হয় আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ ওই বান্দার জন্যই নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। এই যে আবার সুবহানাল্লাহ কইলেন, এরও তো আবার যে কথা, আপনি দুনিয়াতে সুবহানাল্লাহ বলবেন আর আল্লাহ আপনার নামে জান্নাতের বাগানে গাছ লাগাই দিবে। কইলেন কোথায় গাছটা হলো কোথায়? আবার কয়, আমি তো আপনাকে জান্নাতি কয়ে শুরু করছি, আবার পাবই কি? ঈদ পাবেনই তো, আপনি পাবেন না কে পাবে? কোন সময় কোন মুসলমান যদি মনে করে আমি জান্নাত পাবো না, এই মনে করাটা হলো তার জন্য কবিরা গুনাহ। মুসলমান জান্নাত পাবেন, আপনি হিসাব করবেন না? হিসাব করেন তো, বর্তমানে পৃথিবীতে 700 কোটি মানুষ, 700 কোটি, তার মধ্যে 550 কোটি হলো বেঈমান আর 150 কোটি হলো মুসলমান। 150 কোটি কি আর 550 কোটি? ওই বেঈমানদের জন্য জাহান্নাম হলো 7টা, আর এই 150 কোটির জন্য আল্লাহ জান্নাত বানাছে 8টা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আর জাহান্নাম এই দুইটার মধ্যে বড় কোনটা? আল্লাহ রাসূল বললেন 7টা জাহান্নাম, কোন জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয় দূরবীন দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলো গেল কোথায়। তাহলে চিন্তা করেন জাহান্নামের চাইতে জান্নাত কত বড়, আর সেই জান্নাতের জন্য মাত্র 150, জান্নাত হলো 8টা, আর জাহান্নাম ছোট ছোট তার জন্য আছে 550। হিসাব করলে তো এমনি আমরা জান্নাত পাই, হিসাব করলে। আপনি হিসাব করবেন না? যে দুনিয়ার জীবনে হিসাব করে আখেরাতের আদালতে তার হিসাব লাগে না, আল্লাহ বিনা হিসাবে তার জান্নাত দিয়ে দেয়। সব সময় আপনি হিসাব করবেন আমি জান্নাতি, আপনার হিসাবের মিল পড়ে যাবে। আর যদি মনে করেন পাই কি না পাই, পাই কি না পাই, তাহলে গেছেন ভাই। ইন্না জন্না জন্নাস শায়াতিন, সন্দেহ রোগটা হলো শয়তানি রোগ। জোরে কোন কি রোগ?
হিসাব মানে একটা হিসাব আছে আমাদের, জান্নাতে যখন যাওয়া হবে তার আগে মিজানে আমাদের নেকি আর পাপ ওজন করবে, দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি, আল্লাহ তখন ফতোয়া দিবে জাহান্নামে যাও। আমরা যখন জাহান্নামে রওনা দেব তখন আমাদের এই সুবহানাল্লাহ বলা গাছগুলো জান্নাতের মধ্যে কান্না শুরু করে দিবে, আল্লাহ বলবে গাছ কান্দ কেন, গাছগুলো বলবে আল্লাহ মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে, আমরা থাকবো জান্নাতে আর আমাদের মালিক যাবে জাহান্নামে, এটা কেমন হয়? আল্লাহ তখন বলবে তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়ানোর জন্যে জান্নাতে লাগাইনি, গাছগুলো বলবে এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলো আমাদের দিকে ফিরে দিলেই তো লেটা চুকে যায়। অব তাকু ইলাইহি ওয়াসিলা, আয়াতের তাফসির বলেন এই ওসিলাই, এই সুবহানাল্লাহ বলা গাছের ওসিলাই আল্লাহ আমাদেরকে আবার জান্নাতে ফিরিয়ে দিবে। হাদিস দ্বারা বোঝা গেল যাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার উচ্চারণ হয় এরা জাহান্নামে যাবে না। কথাটা বুঝলেন? আপনি কি মনে করছেন আপনি উচ্চারণ করতেছেন আপনার ভিতরের ইমানের কারণে না দেখা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছেন, না দেখা আল্লাহর প্রশংসা করতেছেন, না দেখা আল্লাহর বড়ত্ব প্রচার করতেছেন, এটা কি আপনি করতেছেন? এটা আপনার ভিতরের ইমানের কারণে, ইমানের যশে আল্লাহ জবান দিয়ে বের করে দিচ্ছে। বাংলাদেশে এমন দল আছে যারা আল্লাহ আকবার তকবীর দেয় না, ধরে কোন কথা ঠিক কিনা, অন্য তকবীর দিয়ে খুব খুশি কিন্তু আল্লাহ আকবার বলতে পারে না। আল্লাহ আকবার বলা এটা সহজ না ভাই, এটা ইমানের ব্যাপার। যেরকম কিসের ব্যাপার? লিল্লাহি তাকবীর, জনগণ বুঝুক। এই শীতের ভিতরেও আল্লাহর পাগলগুলো আরামের বিছানা আরামের ঘুমকে বাদ দিয়া কোরআনের আকর্ষণে পাগল হয়ে জান্নাতের বাগানে বসে আছেন। আমরা মুসলমান হতে পারি, আমরা গুনাহগার, কিন্তু আমরা কি মুসলমান? আল্লাহ বলেছেন, সুযোগ দিয়েছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পাপিষ্ট হয়েছো, গুনাহগার হয়েছো, মরার সময় মুসলমান হয়ে মরো। আমাদের সামনে মৃত্যু আছে না নাই, জোরে কোন আছে না? এই মৃত্যুটাকে সামনে নিয়ে আমি ওয়াজে একটা আয়াত তেলাওয়াত করছি। আমাদের বগুড়াতে কোনো মানুষ মরে গেলি মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে এই রায়গঞ্জ, তো রায়গঞ্জের খবর কি একই খবর? কারণ মাহফিলটা হচ্ছে কাছি কবর, জোরে কোন কথা ঠিক কি না? তো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের একটা গান আছে, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আপনারা কোথায় ছিলেন, কোথায় আসলেন, আবার কোথায় যাবেন, খালি তিনটা কথা মনে রাখবেন, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। যারা এসেছে যাওয়ার কথা ভুলে গেছে তারাই তো হামবে তাম্বে বকতিছে, জোরে কোন কথা ঠিক কেন? কি হুনুর, এই রোগ ধরছিল আগে ফেরাউনকে, 400 বছরের মধ্যে কোনো ভেদি ব্যারাম নাই, ওই মনে করছে কি হুনুরে, মনে করছিল আমার মনে হয় আর মৃত্যু নাই, এই জন্য ক্ষমতার অহংকারে এক সময় নিজকে আনা রব্বকুমুল আলা সবচাইতে বড় আল্লাহ দাবি করছে। খুব খেয়াল করে শুনবেন, আয়াতের উপরে আজকের আলোচনা হবে। আমার হীরা মন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। প্রত্যেকটা মানুষ বাড়ির দিকে যাওয়ার চায়, যাওয়ার চায় কি চায় না? আপনারাও কিন্তু চাচ্ছেন যে ওয়াজ শেষ হলে আমরা বাড়িতে যাব। আজকে ইমানের দাবিতে বলেন এ বাড়িটা কি আমাদের জন্য ধোকা নয়? এটা কিন্তু ধোকা, আমাদের আসল বাড়ির খবরই আমাদের কাছে নাই।
মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটা কিন্তু নাজিল হয়েছে ইজা মানে কি, যখন আসা বা তুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কাছে সবচাইতে বড় বিপদের নাম কি কথা কয় না, মানুষ মরার পরে যখন এটা আমরা পড়ি তাহলে বোঝা গেল মরাটা আমাদের জীবনে সবচাইতে বড় বিপদ। কেন বিপদ, কিসের জন্য বিপদ? আর একটা গান গাই, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি ওই পাহাড়ে তোর বাসা। এই দুনিয়ার বাড়িটা হলো আমাদের কি বাড়ি, বসত বাড়ি, ধরে কাম কি বাড়ি, আমাদের বাসা কোথায়, ওই পারে কোথায়। এই কথাটা বলতেছেন না কেন, আমাদের বাংলাদেশের এক গায়িকা কইছে, আমার সোনার ময়না পাখি কোন দেশে উড়া গেলা রে দিয়া মোরে ফাঁকি। এটা আসলে ভুয়া গান, কোন দেশেতে উইড়া গেলা দিয়া মোরে ফাঁকি। আমাদের এই জীবনটাই পাখিটা, মুসলমান যারা আমরা কলেমা পড়েছি ইল্লির নামক জান্নাতের বাগানে আল্লাহ পাখিকে স্বাধীনতা দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। গভীর রাতে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছেন, এই চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা, নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফুফায় ফুফায় কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, তুমি কান্দ কেন? এই কথাটা দ্বারা বোঝা গেল আমাদের নবী ঘুম পাড়ে, জোরে কান কি পাড়ে কথা কয় না, শুধু একজনই ঘুম পাড়ে না, তিনি কে, আল্লাহ। আল্লাহ আয়াতুল কুরসি আপনারা পড়েন না, পাঁচ অক্ত নামাজের পরে কেউ যদি পাঁচবার আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দেয়। এক নম্বর পুরস্কার হলো ইমানের সাথে তার মৃত্যু হয়, দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তার কবরকে প্রসার করে দেয়, তিন নম্বর পুরস্কার হলো কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দেয়, চার নম্বর পুরস্কার হলো বিজলি আকারে পুলিশের হাত পাড়ি দেয়, আর পাঁচ নম্বর পুরস্কার হলো তার ইচ্ছা মতো জান্নাতে আল্লাহ জায়গা দেয়। তাহলে সে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না, কখন পড়া লাগবে, নামাজের পর পর। কেউ যদি নামাজ বাদ দেয় এক আধ হাজার বারও আয়াতুল কুরসি পড়ে কোনো লাভ নেই। এখানে বোঝা যাচ্ছে নামাজই কিন্তু মূল, কথাটা বুঝলেন না, এই জন্য পাঁচ অক্ত নামাজের পরে সে আয়াতুল কুরসির মধ্যে আছে, লা তাখুযুহু সিনাতাউ ওয়ালা নাউম, আল্লাহর তো ঘুম নাই তন্দ্রাও নাই। একবার মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ একলা বসে থাকেন আপনার ঘুম ধরে না। আল্লাহ বলতেছে, মুসা তোমার ধারণা কি? মুসা বলতেছে ধরার কথা, কারণ আমাদের আল্লাহ যে জায়গায় আছে তার তিরিশ সীমানায় কেউ যাবার পারে না, শুধু আমাদের নবী একবার গেছিল, ধরে কোন সুবহানাল্লাহ, কোন ফেরেশতাও আল্লাহর আশেপাশে যাবার পারবে না। আমাদের নবীকে আল্লাহর ইচ্ছায় আল্লাহ নিয়ে গেছিল, নবী যাবার পারে না কিন্তু আল্লাহ নিয়ে গেছিল, কথাটা বুঝলেন না? এই আল্লাহ বলে, মুসা এক গিলাস পানি নিয়ে আসো,
মুসা নবী এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা যায়, আল্লাহ পারি চায় না। একসময় ঘুম ধরছে, গিলাস পড়ে ভেঙে গেছে, আল্লাহ বলতেছে মুসা পানি দাও, মুসা বলতেছে আল্লাহ তুমি জানো না আমার ঘুম আছে। আল্লাহ ডাকতে বলে মুসা সামান্য একটা ঘন্টা পানি ভরা গিলাসকে তুমি যত্ন করে রাখতে পারো নাই ঘুম থাকার কারণে, আমি আল্লাহর ঘুম যদি থাকতো তোমার গিলাসের মতন কুল কায়নাত ভেঙ্গে চুরমার হয়ে যেত। শুধু একজনে ঘুমায় না, তিনি হলেন আমাদের আল্লাহ, বাদ বাকি আমাদের নবীও ঘুমায়। এই জন্য আল্লাহ রাসুল বলেছেন এশার নামাজের পরে তোমরা গাল গল্প না করে ঘুমিয়ে যাও, ফজরের জামাত তোমাদেরকে আদায় করতে হবে। এশার জামাত পড়ে আপনি বাড়িতে ঘুমালেন, ফজরের জামাত আবার মসজিদে ধরলেন, সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়ে দিলেন। তাহলে ঘুম পাড়ার মধ্যে লাভ আছে না নাই? আছে। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, আপনি যতক্ষণ না ঘুমান আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। রাসূল বললেন খাদিজা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমাবেন না? খাদিজা বললেন নবী গো, দুনিয়ার প্রত্যেকটা বিবির হাত স্বামীর হাতে বিবাহের সময়, কিন্তু আমার এত বড় ভাগ্য আমার হাতে আমার স্বামীর হাত। আমরা যখন বিয়ে করছি মেয়ের বাপ চাচা যাই থাক, মেয়েটা আমার হাতে তুলে দিয়ে বলছে বাবা আজ থেকে আমাদের মেয়ে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু আল্লাহ নবী যখন মা খাদিজাকে বিয়ে করলেন তখন খাদিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই, বরং নবীর চাচা এসে খাদিজার কাছে বললেন শিশুকালে মইরা গেছে মা গর্ভে থাকতে, মরছে পিতা চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। আবু তালে বললেন মা আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ, কান না কেন? খাদিজা বললেন এ রাসূলুল্লাহ, যেদিন আপনার চাচা আপনাকে বিবাহের সময় আমার হাতে তুলে দিয়েছে সেদিন থেকে আমার দায়িত্ব বেড়ে গিয়েছে। বউ যদি আমাদের হাতে তুলে দেয় আমাদের দায়িত্ব আছে না নাই? জোরে খান আছে না নাই? কি দায়িত্ব? এই কথা কন দায়িত্ব কি? আদম আলাইহিস সালাম এই যে একজন বললো ভাত কাপড় দেয়ালে ভাত কাপড় না, কথা ঠিকই কইছে তো, কাপড় দেওয়া লাগবে সাইজ মতো নাকি কন? ব্যা সাইজে কাপড় দিলে হবে না তো। আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আদম নবী তখন গুনগুন করে একটা গান গাইতেছেন, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা। আল্লাহ বলেন আদম তোমার দোষ নাই। আদম বলতেছে আল্লাহ আমার কি দোষ নাই? আল্লাহ কয় আদম তোমার দোষ নাই তুমি কেমনে বোঝো? আদম বলতেছে আল্লাহ আমার বিবেক আছে, আমার বিবেক বলতেছে আমার কোনো দোষ নাই। আপনার বলেন তো সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে কান। আজকে আমাদের বাংলাদেশের বিবেক, বিবেক বোঝেন না? পাঁচ বছর গাছ চাষ করে জ্যৈষ্ঠ মাসে বাগানের মালিক দেখতে গেছে আম পাকছে কিনা, গিয়া দেখে ছোট্ট ছেলে পাকা আম ব্যাগের মধ্যে তুলতেছে গাছের ডালে বসে। গাছের মালিক কয় আমি খাই নাই, পরিবারের কেউ খাই নাই, আমার গাছে ছিল তুই আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসেন হাসিস কেন? বলে আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবে, আমার বাবাও আর এক গাছ চড়ছে। বাগানের মালিক তাকায় দেখো আর বাপ খালি পাকা আম পাড়ে আর বস্তা ভরা হয় গাছের নিচে বসে, বলে আল্লাহ বিবেক গেল কোন জায়গায়, বেটাও সর বাপও সর। আজকে আমাদের দেশের খবর কি? আর ধরে কান, সবচাইতে বড় আদালত হলো বিবেক। বিবেক যদি মারা যায়
যত বড়ই বিচারপতি হোক না কেন, ভালো মানুষ জেলে যাবে, খারাপ মানুষ জামিন পাবে। আদম বলতেছে আল্লাহ আমার বিবেক আছে, আল্লাহ বলতেছে আদম তোমার বিবেক কি কয়। আদম বলতেছে আমি গন্ধম গাছের ধারত যাইনি, গন্ধম ফল আমি খাইনি, গন্ধম হাওয়া আমাকে শরবত করে খাওয়াইছে এটা আমি জানতে পারিনি। যখন জানবার পারছি শরবতে গন্ধম মিশাইছে, আমি তখন ঢুকি চিবি মারিনি, বরং আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাইয়া আমি রক্ত বমি করছি। এরপরে আমার দোষ কোথা? আল্লাহ বলতেছে আদম আসলেই তোমার দোষ নাই। আদম বলে তাহলে আমাকে কেন দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম রাগ করে বলে আল্লাহ একই ফেসাল কেন বারবার পারেন, হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম রে একবার না দুইবার না তিন তিনবার শুনতে চাইলাম, প্রত্যেকবারই বললে হাওয়া আমার বউ হয়। যতক্ষণ তুমি হাওয়াকে বউ বলে স্বীকার করবে, তোমার বউ যে অপরাধ করবে এই অপরাধ শুধু তোমার বউয়ের হবে না, অপরাধের দোষে স্বামীকেও জেল খাটা লাগবে। এখন আপনাদের বইয়ের খবর কি? খালি ভাত কাপড়। হ্যাঁ, আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ঘুমাইছেন আমিও যখন ঘুমানোর জন্য নিয়ত করলাম, ঘুমানোর একটা নিয়ত আছে যাকে বলি ঘুমানোর দোয়া। ঘুমানোর দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আসলে আপনারা যে দোয়াটা আরবিতে পড়েন আর বাংলা বোঝেন, এ না কোন কেন, না করলে হবে? 13 বছর হলে নামাজ পড়ে। এক হিন্দু মসজিদে ধার্দে যায় আসে, এক মুসল্লিকে বলতে দে ভাই আমি হিন্দু মানুষ তোকে ঘরের মধ্যে ঢুকি না, কিন্তু বাইরে থেকে সুন্দর পাই, তোদের ইমাম যে বলে স্বামী আল্লাহ হলিমান হামিদা, এই হামিদা কে? আমি মাঝে মধ্যে শুনি ইমাম কাজ স্বামী আল্লাহ হলিমান হামিদা, এই হামিদা কে রে? ইমামের বউ না চাচি? তো পিছনের মুসলি বলতে তো হিন্দু কে, আমিও জানি না ভাই, হতে পারে কেউ, মানে হামিদা মানে কি ওই 13 বছরও বোঝেনি, ধরে কার কথা ঠিক কি না? এরকম নামাজে আসে না নাই? মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে, কেন ঢুকলো ডান পায়ে এটা জানা দরকার। ঢোকার সময় দোয়া পড়লেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমতি, কেন বললেন এর অর্থ কি এটা জানার দরকার আছে না নাই? ধরে জানা আছে না? জানি না, খালি পড়ে আসে যায়। খাদিজা বলতেছেন যখন আমু তো শব্দ উচ্চারণ করেছি, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে দাঁড়াইছে। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি সর্বশেষে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তিকে কবরের ঘরে 50,000 বছর থাকা লাগবে। যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বিছনা বালিশ নাই, সেই কবরে 50,000 বছর আমি খাদিজা কেমনে থাকব, এই চিন্তায় শুধু কান্দি আমার চোখে ঘুম ধরে না। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ঈমান গ্রহণ করার পর আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আচ্ছা আপনারা যে সুবহানাল্লাহ বললেন, আমি যে কথাটা বললাম এটা কি বুঝেছেন? তালত মারলে হবে না তো। রাসূল বলেন ঈমান গ্রহণ করার পর, ঈমানের কলেমা পড়ার পর না, ঈমান গ্রহণ করার পর। আমাদের বাংলাদেশে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কলিজার মধ্যে কোনো হিল্লা রাখা যাবে না, একমাত্র আল্লাহ রাখতে হবে, জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, অনেকেই বলে খালি আল্লাহ দিয়া হয়, আল্লাহও লাগে হিল্লাও লাগে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ কলমা যুদ্ধের সময় অনেক হিন্দুরা পড়েছে, শুনে দেখবেন। আমাদের এক মুরব্বী হিন্দু আমাকে মাঝে মধ্যে বলতো বাবা মুসলমানের কলমার দাম আছে রে। তা আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম বোঝেন কেমনি? যুদ্ধের সময় বুঝেছি, যুদ্ধের সময়।
আর্মি দেখলেই আমরা কলমার জিকির করতাম, হিন্দুরা বলতেছে আর্মি দেখলেই লাই 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 লাই, তা আর্মি কয় বিলকুল ঠিক হয় ঠিক হয়। নয় মাস পরে দেশটা যখন স্বাধীন হলো তখন আর আমরা মুসলমানের কলমা মুখে তুলি নাই। আমি কইলাম চাচা শুধু কলমা মুখে কইয়ে আর্মির হাত থেকে যদি আপনি বাইসা যান, এই কলমা যদি গ্রহণ করতেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনারে বাঁচায় দিত। খালি পড়লে হবে না, এটা গ্রহণ করা লাগবে। কারণ যার ঈমান নাই, আপনি যত ভালো আমল করেন একটাও, পৃথিবীতে তিনজন ব্যক্তি শ্রেষ্ঠ ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে তারা জাহান্নামে, তার মধ্যে একটা হলো রাসূলের চাচা আবু তালেব। হযরত আবু তালেবের জীবনী পড়ে দেখেন, তিনি কোনো খারাপ কাজ করেন নাই, তিনি কোনো খারাপ কাজ করেন নাই। যখন আল্লাহ রাসূলকে গৃহবন্দী করলো তখন আবু জেহেল বলেছিল, তুমি তো আমাকে দলের লোক, তুমি তোমার ভাস্তার সাথে থাকলে কিন্তু না খেয়ে থাকা লাগবে। আবু তালেব কাফের হওয়ার পরে বলেছিল, আমি গোটা দুনিয়া ছাড়বো কিন্তু আমার এতিম ভাতিজাকে আমি ছাড়বো না। বলেন কেমন ভালো, এত ভালো মানুষ তারপরেও জাহান্নামে যাবে, একটাই কারণ তার ঈমান ছিল না। আমল ভালো কিন্তু ঈমান নাই। আজকে যারা দান করতেছেন, সদকা করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, কিন্তু খালি একবার যদি কন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, বুঝবেন তার ঈমান ক্যান্সেল হয়ে গেছে। ঈমান খুব সূক্ষ্ম জিনিস, এটা যে কোনো সময় সলভ হতে পারে। আপনারা নামাজ ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানেন? কোন কারণে ঈমান ভাঙ্গা যায় জানার দরকার আছে না? ধরে কেন আছে না? ঈমানই যদি না থাকে কিসের নামাজ রে? মসজিদের মধ্যে জুতা নিয়ে ঢুকতেছে, মুয়াজ্জিন বলতেছে কার ভয়? কা আল্লাহর ভয়, তুই জুতা কেন? তখন ফিসফিস করে সোরের ভয়, ফেরেশতাকে আল্লাহ তোমার ঘরের মধ্যে দুই জনের ভয় নিয়ে ঢুকলো, একটা হলো তোমার একটা হলো সোরের। আল্লাহ বলতেছে আমার চাইতে আর সোরের ভয় বেশি। হ্যাঁ, ঈমানটা মজবুত করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে এক নম্বর আমলের নাম কি? মানে ঈমানের পরেই আল্লাহর সাথে আমি এখন সম্পর্ক করব। মানে ঈমান মানে আমি কি করছি? আল্লাহকে স্বীকার করছি, স্বীকার করছি, কিন্তু সম্পর্ক এখনো হয়নি। স্বামী স্ত্রী দুইজন দুইজনকে স্বীকার করছে, সম্পর্ক হচ্ছে? এ কথা কোনো সম্পর্ক হচ্ছে? বিয়ে করে বাড়িতে নিয়েছে, স্বামী খালি মনে মনে মোসর তাও মারতেছে যে আজকে একটা ফাঁসি রে। রাত যখন গভীর হয়েছে জানলা দরজা বন্ধ করে বউকে কাছে নিবার চাই, বউ বলতেছে কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। স্বামী কয় কবুল তো হয়ে গেছে, আফার কি? বলে এই পর্যন্তই, আর বেশি কিছু করো না। আমি তোমাকে স্বীকার করি কিন্তু তোমার সাথে আমি সম্পর্ক করব না। স্বামী তখন কি করবি? অগ্ধুয়া পানি খাবি? কবুল বলার পরে সম্পর্ক করতে হবে, আল্লাহকে স্বীকার করার পরে আল্লাহর সঙ্গে এক নম্বর সম্পর্কের নাম হলো নামাজ। যারা বলেন নাম কি? নামাজ। হাদিস শরীফ আছে, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েন নাই? ফজরের আগে যদি আপনি মরিয়া যান, দুনিয়ার সমস্ত মুসলমান মিলে যদি আপনার জন্য দোয়া করে, এরপরও আপনার জন্য দোয়া কবুল হবে না, কারণ আপনি বেঈমান হয়ে মারা গেছেন। জোরে বলেন কথা ঠিক কি না? আবু তালেবের জন্য নবী দোয়া করতে পারে নাই, যে নবীকে এত লালন পালন করলেন কিন্তু বেঈমান হওয়ার কারণে তার জন্য নবী কোনোদিন দোয়া করতে পারেন নাই। শুধু কবরের পাশে গিয়ে নবী আমার ছোট বাচ্চার মতন কেঁদেছে, সাহাবীর বলে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন। রাসূল বলেন দোয়া করে কি হবে? কারণ বেঈমান হয়ে মারা গেছে। যেই ব্যক্তি বেনামাজি হয়ে মারা যায় বুঝতে হবে সে বেঈমান হয়ে মারা গেছে। কথা কয় না, নামাজের কথা করে চুপ হয়ে গেল, চুপ।
এখনই যদি বলি কারা কারা মাগরিবে এসে পড়েনি হাত তোলেন, না তা বলবো না, তা বলবো না, কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না, কারা কারা ফজরের নামাজ পড়বেন না, কয় হুজুর আপনি যতই ওয়াজ করেন ইন্না লিল্লাহ, আমরা ফজর পড়মো না, এরকম কারা কারা আছেন একটু হাত দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর, একটা লোক হাত দেখাতে পারলেন না মানে তার মানে সবাই পড়বেন, আজকের মাহফিল আপনাদের জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যাবে, আল্লাহ পারে কে পারে না, ধরে কোন পারে কে পারে না, আল্লাহ রাসূল বললেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে, মা খালে মুসকি মুসকি হাসি দেয়, রাসূল বলে খাদিজা কান্দো আবার হাসো ব্যাপার কি, খাদিজা বললেন হুজুর যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমাদের দিবেন না, নবী বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, খাদিজা চমকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছু চাই, এ কথা শুনে আপনি তিনবার নাউজুবিল্লাহ বললেন কেন, আল্লাহ নবী বলেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারু কাছে চাওয়া জায়েজ নাই, এমন কি নবীর কাছেও কথা কয় না, আমরা তো কবরের পাশে হাত তুলি না দোয়া করি, করি কি করি না, আমি তো এই অভ্যাসে মদিনায় রাসূলের রওজার পাশে যাই কেবল হাত তুলছি, ইতিমধ্যে পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপর লাঠি দেখো মামনু মামনু কুল্লু হারাম, আমি মনে মনে কই পুলিশ রে তোরা তো আমার চিনিস না, আমি বাংলাদেশের একটা বক্তা রে, আর তোরা সাধারণ পুলিশ হয়ে আমার হাতের উপর ঠাঁকি মারলি, হ্যাঁ কি মনে করতেছেন, কিন্তু আমার ঈমান বলতেছে মাওলানা তুই যতই বক্তা হ তোর চাইতে মদিনার পুলিশের ঈমান ভালো, কারণ তোর যেটি সেটি চাওয়ার অভ্যাস, আজকে আমরা যেটি সেটি চাই যেখানে সেখানে চাইলে হবে না, কেবলমাত্র ইয়া কানা বুধু বা ইয়া কানাস্তাইন, গোলামি করি স্যার চাইবো তার কাছে, আমরা গোলামি করি কার, আরো জোরে তাহলে চাইবো কার কাছে, নবী বললেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না, এই জন্যই আমি তিনবার নাউজুবিল্লাহ বললাম, খাদিজা বললেন হুজুর আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে, আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহর না থাকে, রাসূল বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর নাই এই কথা মনে করাও জায়েজ নাই, খাদিজা বললেন হুজুর আপনি শুধু ভিতরের খবর রাখেন বাহিরের খবর আপনি রাখেন না, আমাদের নবী কিন্তু শুধু ভিতরের খবর রাখে, মা ইয়ান্তিকুয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা অহুই ইউহা, আল্লাহু আকবার, নবী সম্পর্কে আল্লাহ কি বলেছেন, আমার নবী নিজের ইচ্ছায় একটা কথাও বলে না, নবী যা বলে কে বলায়, আরো জোরে, খাদিজা বললেন হুজুর আপনি শুধু ভিতরের খবর জানেন বাহিরের খবর জানেন না, আল্লাহ নবী চমকে বলে খাদিজা বাহিরের খবর কি, খাদিজা বললেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ নিজেই বলতেছে আমার কোনো বাপ মা নাই আমার কোনো সন্তান সন্ততি নাই, আপনি বললেন আল্লাহর নাই বলা যাবে না, আমি খাদিজা বলতেছি আমার যা আছে আল্লাহর তাও নাই, আল্লাহর বাপ মা আছে আল্লাহর বউ আছে আল্লাহর মৃত্যু আছে, তো তাহলে আল্লাহর অনেক কিছু নেই, ওগো নবী আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে চাই লাভ কি, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আপনার বলেন তো আল্লাহ দিবার পারে না এ কথা বলা যাবে, কিন্তু মা খাদিজা বলতেছেন যদি আল্লাহ দিবার না পারে, রাসূল বলে খাদিজা কি বলতে চান, খাদিজা বলে হুজুর আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই কিন্তু গভীর রাত্রে আমি আল্লাহকে বলতেছি আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও, আপনি বলেন তো আল্লাহ কি সন্তান দিবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ দিবার পারলেও দিবে না, কারণ একজনকে দিয়েই আল্লাহ বিপদে পড়ছিল তার নাম হইল মরিয়ম, জোরে কোন কথা ঠিক কি না,
মরিয়মের পেটে যখন বাচ্চা হয়েছে তখন অসুবিধা হয়নি, কিন্তু বাচ্চা যখন জন্ম নিছে সবাই চিন্তা করলো মেয়েটার বিয়া হয়নি বাচ্চা হলো, এটা কিভাবে? সমস্ত লোকেরা জাকারিয়া নবীকে ধরলো, জাকারিয়া নবী মরিয়ম আলাইহিসসালামের খালু ছিল, জাকারিয়াকে ধরে বলল তোমার দ্বারা এই কাম হয়েছে, নাউজুবিল্লাহ ধরে কম। সবাই যখন অ্যাটাক করলো আক্রমণ করলো, জাকারিয়া নবী দৌড়ায় আর বলে আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাচ্ছি আমি। আসলে আল্লাহর পথে যারা থাকে তারা কিন্তু পিটন খায় কি খায় না ধরে কম। আজকে কলেমার দাওয়াত দিয়ে নবী তাইফে ফাতর খেলো, আপনার বলেন তো কলেমা কার? তো আল্লাহর কলেমা পিটন খেলো নবী, ব্যাপার কি? আজকে আমরা অনেক আলেম ওলামা ভয় করি নায়েবে রাসূল দাবি করার পরে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই হাদিসটা ঠিকই কয় কিন্তু পিটন খাবি না খালি মিষ্টি খাবি, জোরে কোন কথা ঠিক কি না, খালি মিষ্টি মারবি। নবীর ওয়ারিস নবীর হাদিস দিয়ে প্রমাণ, আর নবী মার খায় আর আমরা খালি মিষ্টি খাই, কি মনে করতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে জাকারিয়া আদমকে আমি বাপ মা ছাড়া দুনিয়াতে পাঠাইছি আর ঈসাকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইলাম, এটা হলো আমার নিদর্শন, কিয়ামত পর্যন্ত আর হবে না। যদি আল্লাহ এ কথা না বলতো, বর্তমানে যে হারে 14 ফেব্রুয়ারি পালন হয় জোরে কোন কথা ঠিক কি না, 14 ফেব্রুয়ারি বুঝেন, প্রেমিক প্রেমিকা যে হারে প্রেম করে, পেটের মধ্যে বাচ্চা আসলে কেউ যদি বলে তোর বাচ্চা কীভাবে ঢুকলো, তোর তো বিয়া হয়নি, তখন মেয়েটা বলবে আল্লাহ দিছে, মরিয়মক যদি দিবার পরে হাঁপ পারে না। এই জন্যে আল্লাহ চিরতরে রহিত করে দিয়েছে। নবী বলতেছেন খাদিজা এই দোয়া করলে আল্লাহ তোমার পেটে বাচ্চা দিবে না। খাদিজা বললেন হুজুর কিছু কষ্ট নেবেন না, আমি মরে যাওয়ার পর দুনিয়ার জীবনে আপনার কাছে কিছুই চাইনি, কারণ আমি জানি আপনি অসহায় আপনি এতিম আপনি গরিব, আপনার কাছে কিছুই চাইলে আপনি কষ্ট পাবেন, এই জন্য দুনিয়ার জীবন আমি কিছুই চাইনি, আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। এক নম্বর চাওয়া হলো গাড়ি হীরার ভিতরে, যেই জিব্বা পরে আপনি দীর্ঘ 3 বছর সাধনা করেছেন, যেই জিব্বা পরা অবস্থায় ফেরেশতা জিব্রাইল আপনাকে বুকের মধ্যে নিয়েছে, যেই জিব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, আপনি গাড়ি হীরা থেকে আসার পরে ওই জিব্বাটা যত্ন করে খুলে রাখছেন, ওগো আল্লাহর নবী আমি মরে যাওয়ার পর ওই গাড়ি হীরার জিব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজার কবরের মধ্যে দেহখানা নামায় দিবেন। অগণবী আমার 3 নম্বর চাওয়া হলো দুনিয়ার সবাই যখন কবরে মাটি দিয়ে চলে যাবে, কবরের পাশে যখন কেউ থাকবে না, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠাবে, প্রত্যেকটা মাইয়াতকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজাকেও 3টা প্রশ্ন করবে, কিন্তু আমার ইমানের যে যোগ্যতা আমলের যে অবস্থা ওই 3টা প্রশ্নের উত্তর হয়তো আমি দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে দিতে হবে। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই মাইকে সংসেনসেন করে কেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়ায় আমি পুরো করবো ইনশাআল্লাহ। কথাটা খেয়াল করবেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও কথা কয় না, এটা ইমান, কে কখন মরবে আল্লাহর নবীও কিন্তু আমাদের মধ্যে কিছু জানে, জানে না, মোটর সাইকেল পালসার আমার 5 ফেরে একজনকে বলতেছে খালি বগুড়ার থেকে ঘুরে আসি, খালি বগুড়া যাবো ঘুরে এসে তোকে সাইজ করব, কি এমন হুমকি মারছে ভাই, ওই তো ভয়ে থপথপে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ বগুড়া থেকে ঘুরে এসে আমাকে সাইজ করবে আল্লাহ, কিন্তু কাহালো 4 মাথা ওই মোটর সাইকেল নিয়ে বগুড়া যাচ্ছে, কাহালো একটা 4 মাথা আছে, ধরে কোন কি মাথা,
ওই চার মাথা ও যাচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, উত্তর দিক থেকে একটা ভুটভুটি আসতেছে, ভুটভুটি ওরা ওরা ব্রেক দুর্বল, ওই মোটরসাইকেল নিয়ে যাচ্ছে ভুটভুটি মারা দিছে, ওর হুন্ডা উষ্টে গেছে কিন্তু উই উষ্টেনি, ওই ভুটভুটির তলে পড়ছে, ছয় ভাঙ্গা, যখন কয় ভাঙ্গা, ছয় ভাঙ্গা, সবাই বলতেছে হুন্ডার কিছু হয়নি পারে, কিন্তু ই ফেটে গেল। অনেকে বলতেছে হয়তো আল্লাহর গজব, যেরকম বর্তমান করোনা গরিব মানুষের ধরে না, সব খালি ধনী করে ধরতেছে, যখন কথা সবাই চা খায়ার কথা, এটা একটা আল্লাহর গজব রে, কামলা কিষান খাটা খায় একটাও করোনায় মরে না, যারা মরতেছে হয় ডাক্তার না হয় পুলিশ না হয় নেতা না হয় মন্ত্রী, কথাগণ ঠিক কিনা? হা হো না করলো অজব, তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, ছয় ভাঙ্গা হয়ে গেছে, জোরে কোন কয় ভাঙ্গা, অ্যাম্বুলেন্স করে বগুড়া মেডিকেল কলেজে নিয়ে গেছে, একের হাত পাও সব ব্যান্ডেজ করে রোবটের মতন করে রাখছে, যা হুমকি মারছে বগুড়া থেকে ঘুরে আসি, ওই চিন্তা করে কেন সে সকালে গেল বিকেল হচ্ছে এখনো ঘুরতেছে না, ব্যাপার কি? তো কে যেন কইছে যে অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে আছে, ওই আবার 250 গ্রাম আঙ্গুল নিয়ে দেখবার গেছে, দেখবার যায় দেখে ভাই খালি মুখখানা ফাঁকা আছে আর সব ব্যান্ডেজ করে দিছে, ওই তখন আঙ্গুর নিয়ে খা খা ঘুরে যায় আমার সাইজ করবো, তখন চোখের পানি জুলজুল করে বার করে কয় সাইজ করার মালিক আমি না, সাইজ করার মালিক হচ্ছে আমার আল্লাহ, ধরে কোন কথা ঠিক কি না? রাত 9টার সময় পাঁচতলায় 1,00,000 টাকার খাট, 12,000 টাকার কম্বল, গাওয়াতে বলতে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, কি মশান আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, এ বলে 9টার সময় কম্বলের মধ্যে ঢুকছে, রাত 3টার সময় একটা ভূমিকম্প, উনি এত জোরে নামছে কম্বলের মধ্যে তো লঙ্গি খুলে আছে, ওটা পরার কিন্তু টাইম পাইনি, একে ন্যাংটা হয়ে নামছে, তো ভূমিকম্প তো হাজার হাজার লোক নামছে, তার পরনে লঙ্গি নাই, কিন্তু লুঙ্গি তো হায় 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 লুঙ্গি তো ছয় তালা, তো 9টার সময় তুই বললে আমার ঘর আমার বাড়ি আমার নামাইকে, 3টার সময় আল্লাহ ন্যাংটা করে নামাছে, জোরে কোন কথা ঠিক কি? মুখে আসে যা মুখে তাই কয় আমার চিনিস দেখে নেম, আল্লাহ রাসূল বলেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ নবী তাকায় দেখে মা খাদিজার পেট থেকে 4টা মেয়ে আল্লাহ নবীকে দান করেছে, সুবহানাল্লাহ, মা খাদিজার পেট থেকে 7টা সন্তান হয়েছে, নবীর কিন্তু বউ 11টা কিন্তু সন্তান হলো 8টা, সর্বসকলের সন্তান কয়টা এ শুনে নেন না কেন, আপনি আমার কথা শুনতেছেন না, 8টা, ধরে কোন কয়টা 8টা, তার মধ্যে 7টা হয়েছে মা খাদিজার পেট থেকে আর 1টা হয়েছে মারিয়া কিপ্তিয়া নবীর আর একটা বিবির পেট থেকে, এই যে 4টা মেয়ে এটা মা খাদিজার পেট থেকে, একটা নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়না, একটা মেয়ের নাম হলো রোকেয়া আর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা, সুবহানাল্লাহ, নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, মা মরে গেছে, আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন 3টা মেয়ে হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে কিন্তু 1টা মেয়ে কাঁদতেছে চোখের পানি বের হয় কিন্তু কান্নার শব্দ নেই, 3টা মেয়ে কাঁদতেছে কান্নার শব্দ, কান্নার কি শব্দ আসলে শোনেন, মেয়েদের কিন্তু জোরে কান্না করাও জায়েজ নেই, মেয়েরা যদি জোরে কাঁদে আর রাস্তার পুরুষ যদি শুনতে পায় তাহলে সওয়াব হবে না পাপ হবে, মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা কথা কয় না, ফতোয়া নেয় নি গেলে মেয়েদের জন্য জোরে কোরআন তেলাওয়াত করা চলবে না, কারণ পরপুরুষের কানে যদি কোরআনের আয়াত পড়ে যায়
তাহলে মেয়ের আমল নামাই কবিরা গুনাহ হবে। এদিন আমরা পুরুষ মানুষ যখন ফজরের নামাজ পড়ি, বিশেষ করে ফজরের ফরজ দুই রাকাত, মাগরিবের ফরজ দুই রাকাত, এশার ফরজ দুই রাকাতে আমরা জোরে কোরআন তেলাওয়াত করতে পারবো, কিন্তু মেয়েরা জোরে কোরআন পড়তে পারবে না। যে মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না, সেই মেয়েদের জন্য ঝগড়া করা জোরে জায়েজ আছে? আপনাকে এলাকাত মেয়েরা জোরে ঝগড়া করে? আমার এলাকায় দুই মেয়ে মানুষ ঝগড়া করতেছে, দুই মেয়ে মানুষ গোটা পাড়া খালি। হ্যাঁ শোনেন, আপনি স্বামী আপনার বউ যদি ঝগড়া করে আপনি কিন্তু জান্নাতে যাওয়ার পারবেন না। আপনি যতই আমল করেন, আপনি যদি ঝগড়াতে বউ ঘরে রাখেন আপনি জান্নাতে যাওয়ার পারবেন না, তবে তালাক দিলে আল্লাহ তালা জান্নাত দিতে পারে। ও তালাকের কথা শুনলে বেজার হোসেন, আপনাদের কাছে দুনিয়া ভালো না জান্নাত ভালো? এ কথা কোন, দুনিয়া ভালো না জান্নাত ভালো? যখন দোয়া করেন রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্না। আল্লাহ রাসূল বললেন, রে দুনিয়ার আমার সাহাবীরা শোনো, দুনিয়া যদি তোমাদের ভালো না হয় আখিরাত কিন্তু তোমাদের ভালো হবে না। সাহাবীরা বললেন, হুজুর দুনিয়া ভালো করতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার ভালো মনে করো 16 আনা, তার মধ্যে 8 আনা হবে সতী সাধবী ভালো একটা বউ পাওয়া।